আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। বিএনপি নেতাকর্মীরা যতবারই চেয়েছে যে নির্বাচন করতে ততবারই তারা ব্যর্থ হয়েছে। এবার বিএনপি নেতাকর্মীরা নতুন সিদ্ধান্ত নিয়েছে এবং এই সিদ্ধান্তে আওয়ামী লীগ নেতাকর্মীদের জন্য খুব খারাপ সময় অপেক্ষা করতেছে এবং বিএনপি নেতাকর্মীরা আবারও ক্ষমতায় আসতেছে। বিএনপিরা এবার মাস্টার প্ল্যান করেছে এবং মাস্টার প্ল্যানের শিকার হয়েছে আওয়ামী লীগ। কেননা আওয়ামী লীগকে যতবারই বলা হয়েছে সুষ্ঠু নির্বাচন করতে, সঠিকভাবে বললেও যেন কোনো কাজই হয়নি। কথায় আছে, সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুলটি একটু বাগাতে হয়। তাই তো এবার বিএনপি সে কাজই করেছে। এবার দলকে আবারও নতুন করে ক্ষমতায় আনতে প্রস্তুত বিএনপি। কেননা এবার বিএনপি নেতাকর্মীরা যে শক্তপোক্তভাবে মাঠে নেমেছে, আর শক্তপোক্তভাবে মাঠে নামার সঙ্গে সঙ্গে দলকে আবারও নতুন করে সাজাচ্ছে নতুন ভঙ্গিতে। প্রতিটা দল কিংবা প্রতিটা রাষ্ট্রই যেখানে ব্যর্থ হচ্ছে বিএনপির এমন তাণ্ডব দেখে, সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীরাও তাণ্ডব দেখে বাধ্য হচ্ছে দল থেকে পদত্যাগ করতে। কেননা প্রধানমন্ত্রী যদি পদত্যাগ না করে তাহলে প্রধানমন্ত্রীর বিপক্ষে কঠিনভাবে যে অ্যাকশন নেবে যুক্তরাষ্ট্র, আর যদি যুক্তরাষ্ট্র কঠিনভাবে অ্যাকশন নেয় তাহলে তো প্রতিটা সময়ের জন্যই খারাপ অবস্থা বিরাজ হতে থাকবে। দলমল নির্বিশেষে সকলে যদি একত্রিত হয়ে একটি সুষ্ঠু নির্বাচন করতে পারে তাহলে প্রতিটা ক্ষেত্রেই নেতাকর্মীরা সুষ্ঠুভাবে জীবনযাপন করতে পারবে। প্রতিটা সময় যেখানে দলকে সুষ্ঠুভাবে জীবনযাপন করতে দেওয়া উচিত সেখানে প্রতিটা দলই শুধু সেখানে বিশৃঙ্খল নির্বাচনের মধ্য দিয়ে পুরো দল পরিচালিত হচ্ছে। বিএনপি এবার নিজের মতো করে দল সাজাচ্ছে। কেননা বিএনপি নেতাকর্মীরা যে নির্বাচনে আসতে চায়, কেননা বিএনপি নেতাকর্মীরা টানা 15 বছর ধরে নির্বাচনের বাইরে রয়েছে। নির্বাচন যতদিন পর্যন্ত না তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ততদিন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা নির্বাচনে অংশগ্রহণ করবে না। আর অংশগ্রহণ করে বা কী করবে? হয়তো বা একটি দুইটি আসন বিএনপি নেতাকর্মীরা পেলেও বাকি আসনগুলো কখনো বিএনপি নেতাকর্মীরা পাবে না। তাই তো সকলে দলমল নির্বিশেষে সকলে একত্রিত হয়ে যদি নির্বাচন পালিত করে এবং সুষ্ঠু নির্বাচনের একটি সম্ভাবনার জাগান দেয় তাহলে পুরো দেশে শান্তির পথ দেখতে পারবে। দলমল নির্বিশেষে সকলে একত্রিত হয়ে যদি এর একটি সুষ্ঠু সমাধান বের করে তাহলে দল আবারও শক্তিশালী এবং সমৃদ্ধিশালী জীবনযাপন করতে পারবে। বিএনপির মাস্টার প্ল্যান ছিল যে দেশে আবারও একটি নির্বাচন করতে। তাই তো নির্বাচনে এবার বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করেনি। তাই তো এবার বিএনপি নেতাকর্মীরা আবারও নতুন নির্বাচন হলে এই নির্বাচনে অংশগ্রহণ করবে, এবং এই নির্বাচনে যদি বিএনপি নেতাকর্মীরা অংশগ্রহণ করে তাহলে বিএনপি নেতাকর্মীদের জয় নিশ্চিত। কেননা যতবারই চেয়েছিল ততবারই যে নতুন করে নির্বাচনের সম্ভাবনা জাগিয়েছে এবং ততবারই নতুন করে নির্বাচন হয়েছে, এবং দলমল আবারও একত্রিত হয়ে সকলে এর একটি সুষ্ঠু সমাধান চেয়ে নির্বাচন করতে চায়।